সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি অশোককে কর্মকার, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে প্রিয় দর্শক, একদম 2020 ইলেকশন নিয়ে খুব জমে উঠেছে ডেমোক্রেটিক প্রার্থীদের দ্বিতীয় টেলিভিশন বিতর্কও চলছে। আজকে প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন হবে বুধবার, এবং দশজন প্রার্থী অংশ নিচ্ছেন। সেই সাথে অভিবাসন, স্বাস্থ্যনীতি, অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। আর যেহেতু আমরা অ্যাটর্নি পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো অভিবাসন আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি অশোককে কর্মকার আমরা পেলেই সাধারণত যে বিষয়টি নিয়ে আলোচনা করি, যে আইনগত তো পরিবর্তন হয়নি, কিন্তু অভিবাসনের ক্ষেত্রে কোন নীতিগুলো বেশি পরিবর্তন এসেছে, কিংবা চোখে পড়ার মতো কোন জায়গাটিতে করারোপ করা হচ্ছে, সেই জায়গাটি নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। যে কোন জায়গাটিতে একটু পরিবর্তন এসেছে আপনার মনে হয়? এই মুহূর্তে যেটা আমরা দেখছি সেটা হলো যে আইস যে রেইডগুলো করছে বিভিন্ন জায়গায়, সেটা খুব বেশি প্রমিনেন্ট হচ্ছে। তো অনেকেই খুব প্যানিক, আমিও জানি, আপনারা জানেন, বিভিন্ন সময় সেদিন জ্যামাইকাতে আমি শুনলাম যে ওরা রেইড করেছিল, ব্রুকলিনে করেছিল রেইড। সো রেইডে মানুষ অবশ্যই প্যানিকড হয়, কত মানুষকে ধরলো, কত মানুষকে আসলেই তারা ডিপোর্ট করলো। তার চেয়ে বড় ঘটনা যে আপনি যে স্বাধীনভাবে চলার যে একটা মানসিকতা আছে, যে আমেরিকা এই জিনিসটা যেটা আমরা ভোগ করে আসছি, যে হঠাৎ করে আপনাকে কেউ পথে জিজ্ঞেস করবে না যে আপনি দেশের নাগরিক কিনা, সেই জায়গা থেকে হঠাৎ করে আমরা একটা হোঁচট খাই আমরা, এবং সাধারণভাবে সেটা একটা প্যানিক সৃষ্টি করেছে সমস্ত ইমিগ্রান্ট কমিউনিটির মধ্যে। যেটা আমি কদিন আগেও ভয়েস অফ আমেরিকাদের সাথে কথা বলতে গিয়ে বলেছিলাম, যে আসলে প্যানিক করে একটা কমিউনিটিকে কিন্তু দেশের কোনো কোনো সার্বিক কোনো উন্নতি হয় না, লাভ হয় না। বরং আপনি যাদেরকে আজকে এই দেশে আছে তারা কিন্তু তাদের স্বার্থেই আছে, সেটা কিন্তু বলা সঠিক নয়। কারণ আপনার যদি পৃথিবীর ইতিহাস আমরা দেখি, মানুষ কোথাও যাবে না যেখানে তার কোনো লাভ হয় না, এবং কোথাও থাকতে পারবে না যেখানে তাদের দ্বারা সেইখানে যারা আছে তাদের লাভ হচ্ছে না। সুতরাং এটা উইন উইন সিচুয়েশন। এখানে যদি আনডকুমেন্টেড যে ইমিগ্রান্ট থেকে থাকে, যারা আছেন, অবশ্যই আছেন, তাদেরকে যদি আমাদের কোনো কাজেই না লাগতো, আমেরিকানদের যদি কোনো কাজেই না লাগতো, তারা এখানে থাকারও কোনো কারণ ছিল না, আর তারা এখানে আসতোই না। তো এই জায়গাগুলো বুঝতে হবে যে যারা এখানে আছে, যাদেরকে আমরা কাজে লাগাচ্ছি বা লাগছে তারা আমাদের কাজে, তাদেরকে আমরা প্যানিক করে দিয়ে কোনো কাজ হবে কি না। তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে যে মানে বর্তমান যে আইস যে যে নীতিটা নিচ্ছে বা যে কাজ স্ট্র্যাটেজি নিয়ে নিচ্ছে, তাতে কিন্তু প্রবলেম সলভ না হয়ে প্রবলেম কিন্তু বাড়তেই পারে। মানুষ যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, যদি মানুষ সরকারের কথায় তখন ভরসা না পায়। আমেরিকান সরকারের ক্ষেত্রে আমাদের সবসময় ছিল বা আছে এখনও, আমরা যেটা বিশ্বাস করি যে সরকার যেটা বলে সেটাকে আপনি আস্থার সাথে নিতে পারেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু নষ্ট হলে তখন কিন্তু সমস্যার সমাধান করা খুব দুরূহ হয়ে পড়বে। তো সেই জায়গাটি থেকে কি করণীয়? তবে আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই, যে আইসির অভিযান নতুন কিছু নয়, এটি চলমান একটি প্রক্রিয়া, যেটি যে প্রশাসনই আমলেই থাকুক, ডেমোক্রেটিক কিংবা রিপাবলিকান, তাদের যে কাজ তারা তা করে যাবে। তো সেই জায়গাটি থেকে আমরা কেন এখন এত প্যানিক হচ্ছি কিংবা আতঙ্কিত? এটি কি ডোনাল্ড ট্রাম্প মুখে বেশি বলেন সে কারণে, না আতঙ্কিত করে ফেলা হচ্ছে? ওকে, সেটাই সঠিক। আমার কাছে মনে হচ্ছে যে এই আইসের রেইড নতুন কিছু নয়, আইনটাও নতুন কিছু নয়, নতুন কোনো আইনও করা হয়নি। আপনারা জানেন যে এই পর্যন্ত আমাদের বর্তমান প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের আন্ডারে যখন থেকে এসেছেন 2017 সালে, রাইট, তখন তো কিন্তু নতুন কোনো আইন কিন্তু আসেনি। কাজে যে রেইডগুলো এখন হচ্ছে সেই রেইডগুলো ওবামার সময় হয়েছে, তার আগেও হয়েছে। কারণ হলো আইন যখন চেঞ্জ হয়নি, একই আইনে যা যা করার তাই হচ্ছে। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যে প্রেসিডেন্ট যেটা আপনি বলছেন একটু বেশি বলেন, বেশি বলেন আমরা হয়তো বলতে পারি, হয়তো ওনার একটা উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য আছে এর মধ্যে, পলিটিক্যাল যেটা, সেটা হলো যে কত মানুষকে উনি ধরলেন। উনি বললেন যে মিলিয়ন্স অফ পিপল উইল বি অ্যারেস্টেড, রাইট, মিলিয়ন্স। আমাদের ধারণাই আছে যে প্রায় 12 মিলিয়ন এখানে আনডকুমেন্টেড আছে। তো উনি মিলিয়ন্স বললে ধরে নেওয়া যায় যে প্রায় সবটাই ধরে ফেলবেন, কিন্তু যখন বলা হলো টার্গেট করা হয়েছে মাত্র 2000 মানুষকে, যাকে বলে, রাইট, যে আপনার বেশি কথা, আপনার কাছে বেশি কথা বললো রাজনৈতিক একটা উদ্দেশ্য, প্রেসিডেন্ট তো রাজনৈতিক পার্সন, ওনার রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, ভোট ব্যাংককে বলা যে আমি কিছু করছি, হয়তো তারা এই যে প্যানিক, কিন্তু এই করতে গিয়ে ওনার যে খেলাটা খেলতে গিয়ে
যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ইমিগ্রান্টরা, বিশেষ করে যারা আনডকুমেন্টেড আছে, তাদের জন্য খুব এটা একটা জীবন মৃত্যুর খেলা হয়ে যাচ্ছে। দ্যাট ইজ নট রিয়েলি গুড ফর দ্য কান্ট্রি। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন সাইফ আলী, যেহেতু ইমিগ্রেশনে আপনাকে পেয়েছে, অ্যাটর্নি পেয়েছে, সে কারণে তিনি ইমিগ্রেশন রিলেটেড একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন ওনার বাবা সিটিজেন কিন্তু মা হচ্ছে গ্রিন কার্ডধারী। মা অ্যাপ্লাই করেছে তার জন্য আগে 2016-তে, এখন বাবা সিটিজেন হওয়ার কারণে কোনো বেনিফিট পাবেন কি না? দুটো আলাদা অ্যাপ্লিকেশন, কাজে আপনার যে পিটিশন ওনারা দুজন করবেন, দুজনের জন্য দুটো আলাদা আলাদা মিনস, একজন সিটিজেন একজন পার্মানেন্ট রেসিডেন্ট। কাজে উনি যে সুবিধাটার কথা বলছেন, উনি হয়তো বোঝাতে চেষ্টা করেছেন যে যেহেতু মা এখন একজন সিটিজেন হয়ে গেছেন, মা বা বাবার মধ্যে একজন, কাজে আমি যদিও সিটিজেন যে ছিল না তিনি করেছেন, এরকমভাবে কোনো সরাসরি কোনো সুযোগ পাওয়ার স্কোপ নেই। সুতরাং যিনি সিটিজেন আছেন তাকে আবার করতে বলতে পারেন। আর ওনার বয়স যদি 21 বছরের বেশি হয়ে না থাকে তাহলে তো একটু সুবিধা আছে, উনি দেশের মধ্যে থাকলে এক ধরনের সুবিধা আছে। এই মুহূর্তে যারা স্পাউস চিলড্রেন যারা কিনা পারমানেন্ট রেসিডেন্ট, তারা কিন্তু এখন ভিসা তাদের কারেন্ট, তার মানে দেখা যাচ্ছে আপনি এই দেশে এখন উপস্থিত থাকেন, এটা কিন্তু সবচেয়ে বেশি মানে আনন্দের খবর এবং সবচেয়ে সুবিধাজনক খবর। সেটা হলো পারমানেন্ট রেসিডেন্টের যারা স্পাউস অথবা চিলড্রেন আন্ডার 21, তারা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেশন মানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাদেরকে অপেক্ষা করতে হবে না ভিসা কারেন্ট হওয়া পর্যন্ত, তাদের ভিসা অলরেডি কারেন্ট আছে। দ্যাটস এ ভেরি গুড নিউজ। আচ্ছা, সেদিক থেকে খুবই ভালো খবর। এবং আপনি বলছেন যে বাবা কিংবা মা যদি আবেদন করতে চায় আলাদা আলাদা, এটিতে অ্যাডজাস্টের কোনো জায়গাটি নেই। আমরা কথা বলছিলাম আইএসের যে রেড নিয়ে সাম্প্রতিক যে অভিযান, সেই সাথে চলমান একটি প্রক্রিয়া এবং মানুষজনের আতঙ্কিত হওয়ার বিষয়টি। আজকে ডেমোক্রেটিক প্রার্থীরা 10 জন ডিবেট করছেন, সেটি স্বাস্থ্যনীতির পরে যে প্রসঙ্গটি আসে সেটি হচ্ছে জানতে চাওয়া হয় সীমান্তের যে বিষয়টি। আমরা দেখেছি যে বর্ডারের যে পলিটিক্স, বর্ডারের যে বিভিন্ন আইন কানুন, ট্রাম্প বেশ জোরে সোরে যে বিষয়টিকে তার ভোট ব্যাংকে খুশি করার জন্য যে কাজগুলো করছেন, আপনার কি মনে হয় 2020 ইলেকশনে এই বর্ডারের যে সিচুয়েশন ট্রাম্প ক্রিয়েট করেছেন তার দিকে কি সুবিধাটি যাবে? খুব মন্তব্য করা প্রফেসরের মতো বলা খুব কঠিন, তবে পরিবর্তন প্রেসিডেন্ট যে কাজগুলো করছেন, আমি একটা জিনিস বলতে পারি, প্রেসিডেন্ট যদিও খুব পলিটিক্যাল পার্সন ছিলেন না, কিন্তু আপনি প্রমাণ করেছেন যে উনি পলিটিক্যাল, যারা অনেকদিন ধরে পলিটিক্স করেছেন তাদেরকে উনি মানে ওভারটেক করার মতো ওনার ক্ষমতা রয়ে গেছেন। কাজে উনি যে কাজগুলো করছেন আমি খুব হালকাভাবে নিচ্ছি না, কাজে হচ্ছে যে এবং উনি প্রচণ্ডভাবেই জনমত সমীক্ষা থেকে শুরু করে এই কাজগুলোকে উনি কাজে লাগান, আপনারা জানেন হয়তো। তা সুতরাং সেদিক থেকে আমি, আমার কাছে মনে হচ্ছে যে তার এই যেভাবে উনি প্যানিক সৃষ্টি করেছেন, মানুষকে প্যানিক করেছেন, উনি হয়তো জানেন যে যাদেরকে প্যানিক করেছেন তাদের ভোট নেই। সুতরাং আলটিমেটলি তাদের, যাদের ভোট নেই তারা কিন্তু আমার বিপক্ষে থাকলে কিছু আসে যায় না, কিন্তু তাদেরকে প্যানিক করার মধ্যে থেকে যাদের ভোট আছে তারা যদি আমার পক্ষে চলে আসেন, হি কেয়ার্স অ্যাবাউট দেম। সুতরাং এটার ফলে সামাজিকভাবে কতখানি ক্ষতিগ্রস্ত হলো নির্বাচনের রাজনীতিতে, কিন্তু মানুষ কিন্তু সেদিকে অনেক সেটি কিন্তু কাউন্ট করবে না। আমি ভোটটাই আমি কাউন্ট করছি, সুতরাং ভোট এই 12 মিলিয়নের ভোট নেই, তো আমার কি তাদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই বা তাদেরকে খুশি করার আমার কোনো দরকার নেই। কিন্তু যারা যারা ভোটার, আমেরিকান ভোটার, তাদের সেই জায়গাটিতে আমার ভোট ব্যাংক সমৃদ্ধ হলে ভোটের জায়গাটি, ভোটের রাজনীতি, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তারপরে আরেকটি বেশ কিছু নীতিগত জায়গাটিতে পরিবর্তন এসেছে, বিশেষ করে অ্যাসাইলামের ক্ষেত্রে, সেই জায়গাটি থেকে কিছু তথ্য জানতে চাই আপনার কাছে। অ্যাসাইলামের ক্ষেত্রে যে কাজগুলো করছেন, এখন যে বর্ডার থেকে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু ই করা হয়েছে, যেমন সাউথ আমেরিকান যারা আছে তাদেরকে প্রায় সময় তাদেরকে থাকতে হচ্ছে আপনার বর্ডারের ওপাশে বসেই করার জন্য বলছেন, কিন্তু এগুলো নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে। কাজে আমার কাছে মনে হয় না যে এগুলো কখনোই টিকতে পারবে, কারণ হলো এগুলো আলটিমেটলি যে আমাদের যে ল আছিলাম লয়ের, কিন্তু সেটাকে একদম পুরোপুরি ভায়োলেশন বলে আমি মনে করি। কারণ হলো যারা জীবন বাঁচানোর জন্য আপনার এখানে এসছেন, এখন হতে পারে প্রেসিডেন্ট বলতে পারেন বা অনেকেই বলতে পারে যারা যারা ইমিগ্রেশনের বিপক্ষে, তারা হয়তো বলতে পারবেন যে এদের অনেকাংশে অনেকেরই মানে যে অ্যাপ্লিকেশন করেন বা যারা বলছেন তারা সঠিক নয়, তথ্য সঠিক নয়, এটার মধ্যে তাদের আসলে দেশ থেকে তারা অনেকে পালিয়ে এসছেন, তাদের একটা সুন্দর জীবনের আশায়, এটা সেফটির জন্য অনেকে হয়তো বেশি আসছেন না, সেই সব কথাগুলো যদি সত্য হয়। কিন্তু যে জিনিসটা আমরা বলি যে ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস ল, রেফিউজি ল আছে এবং আপনার আমাদের যে কনস্টিটিউশন আছে, যেখানে আমাদের দায়িত্ব হলো তাদেরকে সেভ করা যারা কিনা তাদের দেশে নির্যাতিত এবং তারা সেখানে থাকতে পারছেন না, এখন সেটা যে
প্রমাণ করার জন্য যে আপনার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু অনেক দিন ধরে এস্টাবলিশড। কেন আপনি যিনি আপনার দেশ থেকে নির্যাতিত হয়ে দেশের প্রাণে ভয়ে এসছেন, তাকে যদি আপনি বলেন এখানে বসেই বর্ডারে বসেই প্রমাণ করুন আপনি আছেন, সরকার তার বিপক্ষে। আপনি একটা আমরা ধরে নিচ্ছি যে যিনি আসছেন তাকে তো প্রমাণ করতেই হবে যে উনি ভয়ে এসছেন। তো ওনার কাছে উনি সমস্ত ডকুমেন্ট নিয়ে দেশ ঘর থেকে বের হয়েছেন, এইরকম আশা করাটা খুব মানে অসং মানে এটাকে বলা যেতে পারে যে খুব ইরেশনাল, রাইট? এটা আনফেয়ার। কাউকে চিন্তা করা যে যিনি দেশ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য আসছেন, তিনি আসার আগে সমস্ত জিনিসপত্র হাতে করে নিয়ে চলে আসছেন, আপনার নদী পার হয়ে তারপর সাগর পাড়ি দিয়ে আসছেন মানুষগুলো, তাদের জীবনটা নিয়ে এসছেন, অনেকে হয়তো তার জামাকাপড় পর্যন্ত না নিয়ে আসতে পারেননি। তো সেখানে তাদেরকে যদি বলা হয় যে আপনাকে ফাইট করতে হবে, আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যে করছেন সেটা ফাইট করতে হবে আপনাকে ডিটেনশনে বসে, প্রথমত ডিটেনশন ইজ নট এ প্লেস দ্যাট আই ইউ ক্যান ইভেন থিঙ্ক, রাইট? এখন আপনার চিন্তা করার মতো অবকাশ থাকেন, ওখানে বসে মানুষ আপনি বন্ধ জীবন, আপনি কি কার সাথে যোগাযোগ করবেন, কে আপনাকে ডকুমেন্টগুলো এনে দেবে, এটা টোটালি ইম্পসিবল হয়ে যাচ্ছে। এবং এই যে আপনার অমানবিক যে প্রস্তাবটা এসছে, আমার কাছে মনে হয় খুবই অমানবিক ও অযৌক্তিক। এটা যখন চ্যালেঞ্জ হবে এটা আলটিমেটলি আপনার ডোবে টিকবে বলে আমার মনে হচ্ছে না, যদিও অনেক ব্যাপারই বর্তমান প্রশাসন আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত অনেক তাদের সুবিধা পেয়েছেন, অনেক ব্যাপারেই তাদের জয় হয়েছে, কিন্তু সেগুলো লিগ্যালিটি ভিন্ন জায়গায়। আমার কাছে মনে হয় অমানবিক অবস্থানটা কিন্তু আপনার টিকবে বলে আমার আদালতে গিয়েও মুখ থুবড়ে পড়বে। একজন আছেন আমাদের সাথে ফোনে, এটা আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিনহাজ বলছি অস্ট্রেলিয়া থেকে। জি মিনহাজ ভাই, যে আমার প্রশ্নটা হলো, আমি 1994 আমি একটা কনভিক্টেড হয়েছিলাম, ওইটা আমার পানিশমেন্ট হয়েছিল আপনার 5 ইয়ার্স প্রোবেশন পিরিয়ড and 40 hour community service and $750 fine. It is second degree assault case. So আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, এখন প্রায় 3 বছর হয়ে গেছে, এখনো ইন্টারভিউ হয়েছে, সব কিছু হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো ডিসিশন আমাকে জানাই নাই, এখন আমার কি করা যায়? আচ্ছা, কি ওকে, এটা 95 আপনার এই ঘটনাটা ঘটেছে, আপনি অ্যাপ্লিকেশন করেছেন কত কত বছর পরে? আমি 2016 করছি। ওকে, সেকেন্ড ডিগ্রি অ্যাসল্ট নিউ ইয়র্ক স্টেটে অনেক সময় সিআইএমটি বলি আমরা, যেটাকে বলা হয় যে আপনার মোরাল ট্যাপিটিউড, নৈতিক স্খলনজনিত কেস বলা হয় অনেক ক্ষেত্রেই তা আপনাকে। তবে একটা জিনিস হলো যে আপনার ইউএসসিএস আপনাকে বলতে পারে যে এটা আপনার নৈতিক স্খলনজনিত যে অপরাধ, সুতরাং সেই কারণে আপনি আপনার প্রাপ্য না, কিন্তু এটার পিছনের বিরুদ্ধে কিন্তু আপনাকে, আমি আপনাকে জিজ্ঞেস করছি না যে এক্স্যাক্টলি অপরাধটা কি এই ওপেন ফোরামে, সুতরাং আপনার এটা উচিত হবে, এটা আপনার আপনাকে অপেক্ষা করেন তাদের ডিসিশন পর্যন্ত, এবং আপনার হয়তো এটা আপনার পক্ষে বক্তব্য রাখার মতো অনেক প্রেসিডেন্স আছে, অনেক ল আছে, আবার আপনার বিপক্ষে সরকার বলতেও পারে যে আপনার এটা একটা নৈতিকতা নৈতিক স্খলনজনিত একটা অপরাধ। মানে এখন কি চুপচাপ করে বসে থাকবেন না আইনি কারো বিষয়ে পরামর্শ নিয়ে তিনি ফাইট করার জায়গাটি তৈরি হয়েছে? ওকে, মোট ওনার অবশ্যই সময় আছে, 120 দিনের মধ্যে আপনি আসলে অ্যান্সার করতে হয়, মানে ডিসিশন দিতে হয় ইউএসসিএস এর। যদি কোনো কারণে না দেন অবশ্যই আপনি ডিস্ট্রিক্ট কোর্টে যে মামলা করতে পারেন, তবে আমি বলবো যে ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করার আগে আপনি তাদের সাথে যোগাযোগ করুন, কারণ ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটা আপনার ওরা কখনোই বলবে না যে আপনার কেসকে অ্যাপ্রুভ করতে হবে, তারা শুধু বলবে ডিসিশনটা দাও, সেজন্য আপনাকে অনেক টাকা এবং অনেক সময় আপনাকে ব্যয় করতে হবে। তো সুতরাং একটু অপেক্ষা করুন এবং ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যে কেন এখনও তারা ডিসিশন দিচ্ছে না। ধন্যবাদ। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টি নিয়েও আলোচনা করব, সেই সাথে দর্শক যারা আছেন তাদের প্রশ্নগুলোও নিব। প্রিয় দর্শক, দেখছেন টিভিএন অ্যানালাইসিস, সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি অশোক কে কর্মকার আমাদের সাথে আছেন। আমরা কথা বলছিলাম যে বিভিন্ন আইসের অভিযান, সেই সাথে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আচ্ছা, লাইনটি কেটে গেছে। আমরা কথা বলছিলাম যে আইসের অভিযান, সেই সাথে সীমান্তের যে সংকট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি, যে বিষয়টি এখন খুব জোরে সোরে অনুষ্ঠান আমি শুরু করেছিলাম সেই বিষয়টি নিয়ে, যে 2020 ইলেকশন অভিবাসন কিংবা এই আইনি বিষয়ে কোন জায়গাটিতে আপনার মনে হয় যে কোন নীতিটি প্রভাব ফেলতে পারে, নিয়ামক হিসেবে কাজ করতে পারে? বস্তুত ইমিগ্রেশন অবশ্যই একটা মেইন ফোকাস থাকবে বা আছে এখনও, কিন্তু আপনি দেখুন যে আসলে ইমিগ্রেশন যখন কেউ বলে তার সাথেই চলে আসে অর্থনীতি,
কেন ইমিগ্রান্টদের বিপক্ষে মানুষ বলে কথা, তাদের যখন অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা হয় তখন কিন্তু মানুষ ইমিগ্রান্টদের উপরে দোষারোপ করার জন্য এটা করে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র যে আমেরিকাতে হচ্ছে তা কিন্তু নয়, ইউরোপেও তাই। যখনই আপনার ফিনান্সিয়ালি যখন একটা দেশের অবস্থা খারাপ হয় তখন প্রত্যেকে একটা স্কেপ গোট খোঁজার চেষ্টা করে, আমার বাড়িতে যদি এইগুলো লোকগুলো না আসতো তাহলে আমরা অনেক ভালো থাকতাম। তো এটা স্কেপ গোটিং যেটা, এটা সব জায়গায় আছে বা চলছে। তো আপনি ইকোনমিকলি যদি আপনি ভালো হন তাহলে ইমিগ্রেশন কিন্তু তখন আর মানে ততখানি মূল্যবান হয় না, বা তখন ইম্পর্টেন্স ততখানি দরকার হয় না, কারণ মানুষ অলরেডি সুখে আছে। সুতরাং সেদিক থেকে ইকোনমিকলি কিন্তু আমাদের বর্তমান প্রশাসনের সময় ইকোনমিকলি আমেরিকা ইজ ডুইং মাচ বেটার। মানে এটি কি ট্রাম্প প্রশাসনের কারণেই হয়েছে না চলমান প্রক্রিয়া? আমরা যদি 2008 সালের যে অর্থনৈতিক মন্দার পর থেকে অর্থনীতির চাকার যে ঊর্ধ্বগতি সেটিরই তো ধারাবাহিকতা। খুব বেশি করে ব্যাখ্যা করার মতো আমার সেই অর্থে এক্সপার্টিজ নেই, তবে ঘটনাটা হলো যখন যে সরকারের সময় আপনার সে ভালো ঘটনা ঘটে তারাই সেইটার ফলটা রিপ করে, সুবিধাটা সেটা দিবে, এটা সাধারণ ঘটনা। এটা কবে থেকে শুরু হয়েছিল খুব কম লোকে দেখবে। ক্লিনটনের সময়, প্রেসিডেন্ট ক্লিনটনের সময় তো খুব ভালো ছিল বলছে আমরা বলি, কিন্তু ক্লিনটনের সময় যখন বলা হচ্ছে যে খুব ভালো ছিল ফিনান্সিয়ালি আমেরিকা, ক্লিনটনের যারা বিপক্ষে তারা বলবেন যে কখন এটা ফলটা, গাছটা কখন হয়েছিল, গাছটা আপনি রোপণ করেছিলেন কখন? তো তখন এটা চলে যাবে, তখন আবার রিগানের সময়, আপনি রিগানের দিকে চলে যাবেন, তখন তখন আবার ভালো লাগবে না শুনতে, তখন মনে হবে যে এটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। এই জায়গাটিতে আসবে একজন আছেন একটু ফোনে, আমরা একটু নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উস্তাদ শেফা বলছি। জি শেফাপা, আমি আর কি রাইটিং আর আন্ডারস্ট্যান্ডিং এ খারাপ করছি এখন, আবার কি আবার? জি আপনি প্রশ্নটি করুন, শেষ করুন। আমি সিটিজেনশিপ ইন্টারভিউ সময় আমি রাইটিং আর আন্ডারস্ট্যান্ডিং ও খারাপ করছিলাম আর কি, এখন আপনি যে আন্ডারস্ট্যান্ডিং খারাপ করেছেন ওটা যখন আপনার সেকেন্ড টাইম আপনাকে নিশ্চয়ই সময় দিয়েছে যে কবে আপনি যাবেন, তখন এই আন্ডারস্ট্যান্ডিং এটাকে আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। যদি আপনি পাস করতে পারেন তাহলে আগের যে পরীক্ষাটা দিয়েছেন ওগুলো আর আপনাকে দিতে হবে না, যেটা আপনি পাস করেছেন অলরেডি সেটাকে আপনাকে আর পরীক্ষা নেবে না। ধন্যবাদ। আচ্ছা, এটিকে দ্বিতীয়বারে শুধু সুযোগ থাকবে, দ্বিতীয়বারে যদি উনি পাস করতে না পারেন তখন এটাকে ডিনাই করবে, তখন আপনাকে অ্যাপিল করতে পারেন, এক অ্যাপিল করা যাবে অথবা নতুন করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, নতুন করে অ্যাপ্লিকেশনের জায়গাটি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জ্যাকসন হাইট থেকে বলতেছি। জি আপা, প্রশ্নটি? হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে যে এখন গ্রিন কার্ড দিয়ে কি বাবা মার জন্য অ্যাপ্লাই করা যায়? আর সিটিজেনশিপ পাওয়ার পরে যদি বাবা মার জন্য অ্যাপ্লাই করি, সেই সাথে যদি ছোট ভাই বোন থাকে, ন্যূনতম কত বছর বয়স থাকলে তারা বাবা মার সাথে আসতে পারবে? ওকে, থ্যাংকস। আর প্রথম হলো যে না, আপনি যারা পারমানেন্ট ছিলেন তাদের পিতামাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন না, আর আপনি যখন সিটিজেন হবেন আপনি আপনার বাবা মায়ের জন্য যেমন করবেন, আপনার ভাই বোনদের জন্য আলাদা করে করতে হবে, কারণ আমরা বলি এদেরকে ইমিডিয়েট রিলেটিভ যারা, তাদের সাথে কোনো তাদের ছেলেমেয়েরা আসতে পারে না। সুতরাং আপনার প্রত্যেকের জন্যই আপনাকে আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে সিটিজেন হওয়ার পর। সিটিজেন হওয়ার পর তখন কি বয়সের তো কোনো লিমিটেশন নেই দুটো জিনিস? আমার যখন আপনার ফিনান্সিয়াল বা ইকোনমিক এটা ভালো হবে তখন হয়তো দেখা যাবে সে অর্থে আবার ইম্পর্টেন্সটা কমে যাবে ইমিগ্রেশনের উপরে। আচ্ছা, তো সে কারণে এটা যে এই জায়গাটা একটা ব্যালেন্স আছে, যে ব্যালেন্সটাকে কিভাবে রেখে প্রেসিডেন্ট অথবা যে কোনো রাজনীতিক সেটা কীভাবে খেলবেন সেটা একটা কথা আছে। কাজে ইকোনমিক অবস্থা খুব ভালো হলে খুব কম মানুষই খেয়াল করবে কে আসছে কে নেই। আচ্ছা, সেই জায়গাটাতে একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি উড়সাইড থেকে বলতেছি। জি নামটি বলে নিতে হবে। ও, আমার নাম রেশমা। আচ্ছা রেশমাপা, বলুন। ও, আমার একটা প্রশ্ন ছিল যে এখন আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, ও অ্যাপ্রুভাল পাইছি 2007-8। হ্যালো,
আপনি প্রশ্নটি শেষ করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটি শেষ করুন। আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি অ্যাপ্রুভাল পাইছি 2007 এ, এখন কোন মাস চলতেছে? আবেদন করেছিলেন কবে? আমি 2006 এ অ্যাপ্লাই করেছি, কিন্তু অ্যাপ্রুভাল পাইছি 2007 এ। এই মুহূর্তে চলছে অক্টোবর 2006, কাজেই আপনি নিশ্চয়ই আপনার মাসটা আপনার কাছে আছে, কোন মাসে করেছিলেন সেই অনুসারে আপনার এখন চলছে অক্টোবর 2006 চলছে। ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আছেন, এবং সেই সাথে দর্শকদের সবসময় অনুরোধ করি টেলিভিশনটি পরে শুনবেন, প্রশ্নটি ঝটপট করে ফেলার পরে, আপনি প্রশ্নটি করার পরে আমরা যখন উত্তর দিব তখন আপনার টেলিভিশনটি শুনতে হবে। আপনি কথা বলছিলেন যে অর্থনীতি যখন চালিকা শক্তি হয় যে কোনো নির্বাচনে, অভিবাসন ইস্যুটি তখন কিছুটা চাপা পড়ে যায়, কিন্তু আমরা দেখছি যে অর্থনীতির চেয়েও তো ইমিগ্রেশন ইস্যুটি বারবার আসছে, সামনে টেনে নিয়ে আসছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিয়ে আসছেন, যদিও অর্থনীতিতে তিনি গুরুত্ব দিচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি অর্থনীতি এখন ভালো হয়, ইমিগ্রেশনের ইস্যুটা মানুষের মনে অতখানি দাগ কাটে না, কারণ তাদের তখন সব কিছু ভালোভাবে দেখতে পারে। এর অর্থ এই নয় যে আপনার ইমিগ্রেশন উইল নট বি অ্যান ইস্যু অ্যাট দ্যাট টাইম, শুধুমাত্র ইমিগ্রেশন অবশ্যই একটা মুখ্য, অন্যতম মুখ্য বিষয় থাকবে আমার ধারণা। তার কারণ হলো আপনি দেখবেন যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট অবশ্যই একটু ভোকালভাবেই বলছেন যে ইমিগ্রান্টদের মধ্যে বিশেষ করে যারা কিনা আনডকুমেন্টেড ইমিগ্রান্ট, এদের মধ্যে অনেকেই কিন্তু অনেক গুরুতর ক্রাইমের সাথে জড়িত, অথবা গ্যাং রিলেটেড যে যে কালচার যেটা রয়ে গেছে সাউথ আমেরিকাতে যেগুলো বিভিন্ন দেশে, এখানে কিন্তু সেই গ্যাং কালচারটা এখানে ঢুকছে, যেটা কিনা ভয়াবহ আমাদের দেশের জন্য। সুতরাং সেদিক থেকে দেখলে এইগুলোকেও কিন্তু উনি ব্যবহার করছেন, উনি শুধু ইকোনমিকলি কিন্তু ব্যবহার করেছেন, ইকোনমিক কারণে। আপনি দেখবেন যে এই লং আইল্যান্ডই যে গ্যাং একটা ছিল ওদের, M15 বা সামথিং, M13, তো তারাও কিন্তু অনেক কিশোর মানে টিনেজারদের মানে ওরা কিল করেছে, অনেকেই মার্ডার করেছে, এই মার্ডারের সাথে মানে এটা কিন্তু খুব ভয়াবহ। কাজেই এগুলোকে উনি মানে প্রথমত হলো এগুলো সঠিক ঘটনা, তো এখন উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই এটার মধ্যে একটা ইমিগ্রান্ট ওনার একটা ব্যাশিং যে একটা অ্যাটিটিউড সেটাকে রয়ে গেছে, মানুষ সেটাকে পলিটিক্যাল অবস্থান থেকে দেখছেন, কিন্তু এক্স্যাক্টলি সাধারণ মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে তারা ভয়ের সাথে, এবং তারা যদিও বুঝছেন যে অনেক সময় পেশেন্ট হাইপারবোলিক অথবা তার একটা পলিটিক্যাল উদ্দেশ্য আছে, কিন্তু তারপরও কথার মধ্যে সত্যতা খুঁজে পায়। তাই সুতরাং সেদিক থেকে আপনার ইমিগ্রেশন আমি বলতে পারবো না যে শুধুমাত্র ইকোনমিক কারণেই মানুষ ইমিগ্রেন্টদের সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু অপরাধের রেকর্ডের আপনি যে জায়গাটি বলছিলেন সেই জায়গাটিতে পরিসংখ্যান তো বলে যে শ্বেতাঙ্গরাও কিন্তু পিছিয়ে নেই অপরাধের ক্ষেত্রে। আমি যদি পরিসংখ্যান আমরা যদি উপস্থাপন করি তাহলে 50-50 কিংবা অনেক সময় ইমিগ্রেন্টদের চেয়েও যারা এখানকার আমি বলবো তাদের অপরাধের হারের সংখ্যা বেশি, বন্দুক হামলা থেকে শুরু করে যে কোনো হামলার ক্ষেত্রে। তাহলে ঘটনার সত্যতা আমি পলিটিক্যাল ওয়াইজ কিভাবে উপস্থাপন করছি সেটিও তো বিতর্কের বিষয়। এখানে ফেয়ারনেসের যে প্রশ্নটা আসছে, আপনাকে বললেন আমার ঘরে অনেক রকম সমস্যা আছে, আমি আপনার ঘর থেকে আরেকটা সমস্যা নেবো কেন? যদি ইফ আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রবলেম, আমাদের যারা ইমিগ্রেশন, আমি জাস্ট আদার সাইড বলি, ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলছি, যদি যারা ইমিগ্রেশনের বিপক্ষে কথা বলবে তারা বলবে ঠিক আছে, তা তো সঠিক আছে যে আমাদের এখানে অনেক ক্রিমিনাল আছে, তো ওয়াই ডু ইউ নিড মোর ক্রিমিনালস? আমরা পরে আসবো, খুব সুন্দর একটি জায়গাতে আমরা ছিলাম। কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে ভাইয়া, টেলিভিশনটি পরে শুনতে হবে, ঝটপট প্রশ্ন করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ ফারুক, আমি কিল্লাই ওয়ারফার্মিটের জন্য, আমি ওয়ারফার্মিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তারপরে এখন আমার ওয়ারফার্মিটের আগে দুই বছর দিছে, তো এখন রেনুকনের জন্য দিছিলাম, সামনের মাসের 8 তারিখে শেষ হয়ে যাবে। এখন কি কতদিন লাগবে আমার ওয়ারফার্ম? কত মাস হয়েছে আবেদন করেছেন যে? 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, 1.5 মাস হয়ে গেছে, ওকে। আপনি একটু আর একটু আগে করতে পারতেন। এনিওয়ে, আপনার রিসিটের মধ্যে আপনি দেখবেন যে হয়তো 180 ডেজ ওরা অলরেডি আপনাকে এক্সটেনশন করে দিয়েছে, কাজে আপনি আরও 180 দিন, যেদিন থেকে রিসিটটা আপনাকে দিয়েছে আপনি একটু তাকিয়ে দেখবেন, ওখানে হয়তো 180 দিন আপনাকে এক্সটেন্ড করে অলরেডি দেওয়া আছে। সুতরাং এই সুর আপনার কোনো সমস্যা এই মুহূর্তে হবে না, এর মধ্যে হয়তো এসে যাবে আশা করি। আমাদের আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, কে আছেন?
ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, জি আমি আমির আমি আমির চৌধুরী। জি আলিম চৌধুরী ভাই বলুন। আমার আমার প্রশ্ন হচ্ছে নপুরা নপুরাপা, আমার সাথে আপনার প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট সাহেবের সাথে, আমি আমার ছেলে মেয়ের লেগা দুই মেয়ের লেগা 2010-এ আমি অ্যাপ্লাই করছি, এখন সেটা কতদিন লাগবে? আর একটা প্রশ্ন হচ্ছে আমি নাম চেঞ্জ করতে চাই। আচ্ছা, প্রথমত আপনি কি গ্রিন কার্ড দিয়ে আবেদন করেছেন? জি। আপনি গ্রিন কার্ড না সিটিজেন হোল্ডার? জি না, সিটিজেন। সিটিজেন এবং ম্যারিড চিলড্রেনের জন্য আবেদন করেছেন তাই তো, যেহেতু 2010? জি। আচ্ছা, আর নাম কার পরিবর্তন করতে চান? আমার নাম পরিবর্তন করতে চাই। ওকে, আচ্ছা, প্রথমত হচ্ছে সিটিজেন দিয়ে 2010 এ করেছেন, এখন চলছে 2007, কাজে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে কয়েক বছরই মনে হচ্ছে। আর নাম পরিবর্তনের জন্য কোনো সমস্যা নেই, আপনি এখানে সিভিল কোর্টে গিয়ে আপনি নাম পরিবর্তনের একটা জায়গা আছে সেখানে আপনি করতে পারেন, ওখানে ফর্ম আছে, ফর্মটা আপনি নিজেও করতে পারেন অথবা যে কোনো লয়ের কাছে আপনি যেতে পারেন, মানে কোনো সমস্যা নেই না, ভেরি ইজি নাম পরিবর্তনের ক্ষেত্রে। আর তাহলে আগের যে তার সার্টিফিকেট সব কিছু সেই জায়গায় আপনি সব জায়গায় আপনি যখনই আপনি কোথাও যাবেন তখন যখন যে জাজমেন্ট যেটা আপনার, মানে আমি নিজে থেকে জানার জন্য এই জায়গায় কোর্টের অর্ডারটা আপনি সব জায়গায় আপনাকে যোগ করে দিতে হবে। যদি আপনি মনে করেন নাম চেঞ্জ করলেন, নাম চেঞ্জ করার পরে আপনি যখন ডিএমভিতে যাবেন দেন আপনাকে প্রেজেন্ট করতে হবে যে আপনার একটা ডিসিশন আছে ফ্রম কোর্ট যে আপনার নাম চেঞ্জ করেছেন, এটা অবশ্য মানে আপনার পাবলিশও করতে হয়, ডিসিশন কোর্ট ডিসিশন দেওয়ার আগে কিন্তু আপনাকে এটা পাবলিশ করতে হবে পত্রিকাতে, কোর্ট বলে দেবে ইউজুয়ালি যে কোন পত্রিকা আপনি প্রকাশ করবেন, দেন আপনাকে সব জায়গায় যেখানে যাবেন সেখানে আপনি সব জায়গায় আপনার নাম চেঞ্জ করে দেবে, সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে শুরু করে সব জায়গাতেই, শুধু কোর্ট অর্ডার থাকলেই হলো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, প্রতি 3 সপ্তাহ পর পরই করতে পারেন, অসুবিধা নেই। মানে খুব মজার একটি জায়গা জেনে নিলাম ওনার প্রশ্নের থ্রুতে। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে উপসংহারে কি বলবেন? আমি সবসময় যেটা বলছি আসলে প্যানিক তো আর কিছু নেই, সব কিছুই মানে সব কিছুর মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, কিন্তু আলটিমেটলি এই দেশে ইমিগ্রান্ট আমাদের দরকার, আর ইমিগ্রান্ট যারা আছেন তাদের প্যানিক তো আর কিছু নেই, সময় একটু হয়তো মনে হচ্ছে খারাপ, আমার কাছে মনে হয় এটা আবার একই রকম হয়ে যাবে, কেন উই নিড পিপল, সো তা মানুষ আসছে তাদের স্বার্থেই তো এসছে, তা না আমাদের স্বার্থেও তারা আছে, সুতরাং সবাই থাকতে পারবেন আশা করি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অশোকের কর্মকার, ব্যস্ততার মাঝে আসেন এই রাতের বেলা সারাদিন কাজ করে সে কারণে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে, ভালো থাকবেন।